ঘটনা সত্য। দশ পনেরো মিনিট আগে এলি। আমি মায়ের কাছে প্রার্থনা করছি, মা যেন এই ধামে লামে যেন আমাদের করোনা থেকে বিশ্বকে মুক্ত করে দিতে পারে, এটাই আমাদের এবারের পূজায় মায়ের কাছে আমাদের আরাধনা। এই আয়োজনে এবার সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমাদের স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে পূজা অর্চনা পরিচালনা হবে। এবছরে আমি এগারোটা মন্দিরে ঠাকুর তৈরি করতেছি, গেলবারেও আমি এগারোটা তৈরি করছি, কিন্তু আমার প্রথম ধাপের কাজ শেষ হয়ে গেছে, দ্বিতীয় ধাপের কাজের এখন ফিনিশিং চলতেছে। এই ফিনিশিং শেষ হলে আমার সাত আট দিন পরে আমাদের রঙের কাজ শুরু হয়ে যাবে। আগে মানে প্রতিমা আগে যে টাকা পাইতাম এখন সেই টাকাই পাই, খরচা হচ্ছে অনেক বাড়িয়ে গেছে, আমাকে হইতে মানে পোষাইয়ে থাকার মতো কোনো সম্ভব না এখন। যদিও এবারে আমাদের সরকারি কিছু বিধি রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আমরা এবার মন্দিরে দুর্গাপূজার আয়োজন করছি, আমরা সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানাচ্ছি। এ আমাদের আন্তরিক আমন্ত্রণে মা মহাশক্তিশালী হয়ে আমাদের মাঝে আগমন ঘটাবেন এবং ওষুধ নিধনের মতো আমাদের এবারও আমাদের মাঝে থেকে আমাদের এই করোনা নিধন করে আমরা যাতে করে আগামীতে মা দুর্গার সাড়ম্বরে দুর্গা উৎসব পালন করতে পারি সেদিকে আমাদেরকে শক্তি যোগাবেন। যারা পূজা মণ্ডপে আসবেন তারা তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এক্ষেত্রে সরকারি নির্দেশনা আছে, আপনাদেরকে সরকারি নির্দেশনাগুলো মেনে চলতে হবে। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বদাই সচেষ্ট থাকব যেন আপনারা এই নিয়ম এবং বিধি নিষেধ এগুলো মেনে এগুলি মেনটেন করে আপনারা ঘুরতে আসবেন। আমরা এই ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। যারা